হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। সি প্রোগ্রামের জন্য যে অ্যাপ সফটওয়্যারটি আমাদের ইউজ করতে হয় সেটির নাম হচ্ছে কোড ব্লকস। ডেসক্রিপশনে আমি কোড ব্লকস ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। তো আমি এখন কোড ব্লকসটি ওপেন করবো। কোড ব্লকসটি ওপেন করলে এরকম একটা স্ক্রিন আমাদের সামনে আসবে। তো এই স্ক্রিনটাতে কোড লেখা যায় না, আমরা শিফট কন্ট্রোল এবং এন একসাথে প্রেস করলে আমাদের এরকম একটা সাদা অংশ আসবে। এখানে সিআর কোড দেখতে হয়। তো সিআর কোডের জন্য কয়েকটি লাইন আছে, যেটা লাইনগুলো সব প্রতিটি কোডের জন্য লিখতে হয়। তো দেখাচ্ছি, এখানে প্রথম লিখছি আমরা হ্যাজ ইনক্লুড। আমরা এখানে হচ্ছে একটা হেটারো ফাইল ইনক্লুড করলাম, হেটারো ফাইলটার নাম এসটিডি, মানে স্ট্যান্ডার্ড আই থেকে ইনপুট, ও থেকে আউটপুট এবং ডট এইচ, মানে হেটারো ফাইল। আমি প্রথমে হেটারো ফাইলটি এখানে ইনক্লুড করলাম, তারপরে লিখছি ইন্টিজার মেইন, মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম, মানে মেইন প্রোগ্রাম এখান থেকে স্টার্ট হবে। সো আমরা প্রথম প্রোগ্রাম নিয়ে আজকে শুধু কোনো কিছু প্রিন্ট করতে শিখব। তো তার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে প্রিন্টার ফাংশন। প্রিন্টার ফাংশন, প্রিন্টার ফাংশনের পরে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করার পরে ব্র্যাকেটের মাঝে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখব সেটি আমাদের প্রিন্ট করে দেখাবে এই কোড ব্লক। তো আমরা প্রথমে যে বাক্যটি প্রিন্ট করবো সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এবং কোড ব্লকসের মনে রাখতে হবে প্রতিটি লাইনের শেষে, প্রতিটি লাইনের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, যেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে থাকবে। তো এখন আমরা প্রোগ্রামটি রান করব। এখানে রান একটা বাটন আছে, এটা আমরা ক্লিক করলে প্রথমে আমাদের সেভ যাবে। তো আমরা একটা একটা নামে এটি সেভ করব, দিস ইজ আওয়ার ফার্স্ট পাসওয়ার্ড। তো রান করলে এখানে দেখুন যে একটা কালো উইন্ডো আসলো, এবং কালো উইন্ডোটার মাঝে এই যে আমরা যা হ্যালো ওয়ার্ল্ড লিখছি সেটি এখানে চলে এসেছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।